একের পর এক ট্রেন বাতিল, কখন কোন ট্রেন ছাড়বে তা জানতেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। কুর্মি আন্দোলনের জেরে পশ্চিমাঞ্চল জুড়ে ভয়ঙ্কর ভোগান্তির মধ্যে পড়েছেন ট্রেন যাত্রীরা। আন্দোলনের আঁচ লেগেছে হাওড়াতেও। গত 5ই এপ্রিল থেকে খেমাশুলি এবং কাস্তুর স্টেশনে কুর্মীরা রেল ট্র্যাকে বসে যাওয়ার ফলে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবলেম সব কিচ্ছু হবে না, আম আদমি হ্যাজেন্ট হবে, আজকে আমি হয়েছি, আমার সঙ্গে কয়েক হাজার প্যাসেঞ্জার যারা গীতাঞ্জলি ওরা হ্যাজেন্ট হচ্ছে বা হবে, বেশ পয়সা যাবে, কষ্ট হবে। রেল সূত্রে খবর, শনিবার আদ্রা ও খড়গপুর ডিভিশনে 72টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, হাওড়া আমদাবাদ এক্সপ্রেস, উদয়পুর শালিমার এক্সপ্রেস, পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস, পুরী নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বাই সিএসএমটি হাওড়া মেল, হাওড়া মুম্বাই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার পোরবন্দর এক্সপ্রেস, খড়গপুর হাতিয়া মেমু এক্সপ্রেস, নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া রাঁচি এক্সপ্রেস। সব মিলিয়ে আদ্রা ডিভিশনের আদ্রা চান্ডিল শাখা ও খড়গপুর ডিভিশনের খড়গপুর টাটানগর শাখায় 4 দিনে প্রায় 250 দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, যার জেরে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হাওড়ার মতো একই ছবি বাঁকুড়ায়। অনেকে স্টেশনে এসে জানতে পারছেন রেল অবরোধের কথা, ফলে সড়ক পথে বা ঘুরপথে বেশি ভাড়া গুনে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। 3 দিন ধরে দেখছি সব দিনই ক্যান্সেল প্রায়, আজকে তো ট্রেনের কোনো খবরই নেই, এসছি সকালে দেখছি ট্রেন ক্যান্সেল, এখন আদ্রা মেদিনীপুরে যেতে হবে। আন্দোলনে গভর্নমেন্টের অবশ্যই দেখা দরকার। প্রথম কথা, আপ ডাউন ট্রেনের সংখ্যা খুবই নগণ্য, প্রতিনিয়ত দেখি ট্রেন ক্যান্সেল ট্রেন ক্যান্সেল, তাহলে আমাদের যাতায়াতের অসুবিধাটা সরকারকে বুঝতে হবে। তে সরকারকে একটু তলিয়ে ভেতরে ঢুকে দেখা দরকার যে তাদের দাবিটা কি যারা আন্দোলন করছে। দূর দূরান্ত থেকে অনেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। রেল অবরোধের জেরে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, খড়গপুর, মেদিনীপুর, পুরুলিয়া যেতে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। রেল সূত্রে খবর, রবিবারও বাতিল করা হয়েছে 6টি ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে, কিছু রুট সংক্ষিপ্ত করা হয়েছে। সুমিত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।